আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আপনি আমাকে প্রশ্ন করতেই পারেন স্যার পরীক্ষার জন্য সারাদিনে মোট কত ঘন্টা পড়া উচিত এখন এই প্রশ্নের উত্তর কেমনে দিব এই প্রশ্নের উত্তরটা বেশ কয়েকটা প্রশ্নের মাধ্যমেই জানা যাবে এখন এই প্রশ্নটা তো আপনিই শুধুমাত্র অ্যানসার দিতে পারবেন আমি বাকি যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য সেই উত্তরগুলো দিয়ে দিচ্ছি নাম্বার ওয়ান আপনি কত ঘন্টা সময় পান আপনি কত ঘন্টা সময় পান এখন আপনি সারাদিনে পড়তে বসার জন্য সময় পান দুই ঘন্টা এখন আপনি যদি বলেন যে স্যার পরীক্ষার জন্য আমাকে মোট কত ঘন্টা পড়া উচিত তো আপনি তো দুই ঘন্টার বেশি সময় পান না সো আপনার দুই ঘন্টায় পড়া উচিত এর বেশি তো কেমনে পড়বেন ঠিক আছে সো আপনার হাতে যদি সময় থাকে বিশ ঘন্টা হাতে যদি সময় থাকে দশ ঘন্টা হাতে যদি সময় থাকে পাঁচ ঘন্টা সেক্ষেত্রে আপনি পরবর্তী স্টেপে আসতে পারেন আর হাতে যদি এক দুই ঘন্টা সময় থাকে বা তিন ঘন্টা সময় থাকে তাহলে আর আপনার নিচে আসার কোনো প্রয়োজন নাই আপনি যেই সময়টা পান ওই সময়টায় পড়েন নাম্বার ওয়ান আপনি হাতে মনে করেন প্রতিদিন সারা দিন সময় পান 8 ঘন্টা ফর এন एग्जांपल এখন আপনার পড়ার জন্য কতটুকু সময় ব্যয় করা উচিত এখন এইটা তো স্টুডেন্ট ভেদে আলাদা আলাদা হয় এবং টার্গেট ভেদেও আলাদা আলাদা হয় তো প্রথম টার্গেট আপনার টার্গেট কত টার্গেটটা কেমন আপনি কি শুধু পাস করতে চাচ্ছেন নাকি সেকেন্ড ক্লাস পেতে চাচ্ছেন নাকি ফার্স্ট ক্লাস পেতে চাচ্ছেন টার্গেটটা নাকি এ প্লাস পেতে যাচ্ছেন এইটার উপর নির্ভর করবে এখন শুধু যদি পাস করতে চান সেক্ষেত্রে আপনার তো প্রতিদিন দুই তিন ঘন্টা বা এক দেড় ঘন্টা করে পড়লেই আনাফ সেকেন্ড ক্লাস পেতে চাইলে প্রতিদিন দুই ঘন্টা করে পড়লেই আনাফ ফার্স্ট ক্লাস পেতে চাইলে প্রতিদিন সাড়ে ঘন্টা সাড়ে তিন ঘন্টা করে পড়লেই আনাফ এ প্লাস পেতে হলে প্রতিদিন ছয় ঘন্টা করে পড়লেই এনাফ প্রতিদিন ঠিক আছে এখন টার্গেটটার পরও আরেকটা জিনিস ফ্যাক্টর করে এটা হচ্ছে আপনার ক্যাপাসিটি কেমন টার্গেটে কিন্তু সব না ক্যাপাসিটি বলতে কি মনে করেন আমি ঘন্টা পড়লে পাঁচটা ম্যাথ শিখতে পারি আর আপনি এক ঘন্টা পড়লে দুইটা ম্যাথ শিখতে পারেন তার মানে আমার এক ঘন্টা আর আপনার এক ঘন্টা একই না আমার এক ঘন্টা সমান আপনার আড়াই ঘন্টা অথবা আপনার আড়াই ঘন্টা সমান আমার এক ঘন্টা সো আপনি কত ঘন্টা পড়বেন এটা নির্ভর করে আপনি কোন টার্গেটের প্রিপারেশান নিতে যাচ্ছেন ফার্স্ট অফ অল দুই নম্বর ওই টার্গেটের প্রিপারেশানটা কমপ্লিট করতে আপনার কত সময় লাগতেছে এমনও হতে পারে যে আমি এক ঘন্টায় মনে করেন দশটা প্রশ্ন মুখস্থ করতে পারতেছি তো আমার এক ঘন্টা সমান দশটা প্রশ্নের উত্তর আর আপনি কি করতেছেন দুই ঘন্টায় দশটা প্রশ্নের উত্তর শেষ করতে পারতেছেন তার মানে আপনি আর আমি সমান পড়তেছি আপনি এক ঘন্টা পড়তেছি আমি আপনি দুই ঘন্টা পড়তেছেন বা আপনি মনে করেন এক ঘন্টায় দশটা পড়তে পারেন আমি দুই ঘন্টায় দশটা পড়তে পারি তার মানে আপনার থেকে আমি দুর্বল তার মানে আপনি কতটুকু পড়াটা কনজিউম করতে পারছেন এটার উপর নির্ভর করে ঘণ্টাটা ফ্যাক্টর করবে অর্থাৎ আপনার ক্যাপাসিটির উপরেও কিন্তু ঘন্টাটা ফ্যাক্টর করে তো আপনার কত ঘন্টা পরা উচিত এটা প্রথমে টার্গেট ঠিক করে ফেলবেন এখন আমি র্যান্ডম একটা এক্সাম্পল দিই আমারটা দিয়ে আমার মনে হয় যে আমার সারা সারাদিনে সাড়ে তিন ঘন্টা পড়া উচিত আমি আমার টার্গেটটা বলতে চাচ্ছি না ঠিক আছে তো আমি যতটুকু ক্যাপে বল আমার সাড়ে তিন ঘন্টা পড়লেই আনা এখন আমি আপনারটা ধরি মনে করেন অনেকেই আছে যে শুধু পাস করতে চাই ঠিক আছে শুধু পাস করতে চাই আবার হাতে কত সময় আছে এটার পরও কিন্তু নির্ভর করবে হাতে কতটুকু সময় আছে মনে করেন পরীক্ষার এক মাসে আপনার প্রতিদিনে কয় ঘন্টা পড়া উচিত আর পরীক্ষার এক বছর আগে বা পরীক্ষার সাত দিন আগে কেমন পড়া উচিত এটার উপরও কিন্তু নির্ভর করে সো আমি র্যান্ডমলি ধরে নিচ্ছি যে প্রতি পরীক্ষার এক মাস আগে থেকে কেমন পড়া উচিত দেখেন আপনি যে টার্গেটে প্রিপারেশন নিবেন একদম সোজা কথা আপনি যে টার্গেটে প্রিপারেশন নেবেন শুধু পাস সেকেন্ড ক্লাস ফার্স্ট ক্লাস নাকি এ প্লাস যে টার্গেটে প্রিপারেশন নেবেন আপনার প্রথম কাজ হচ্ছে আপনার বই থেকে সিলেবাস থেকে ওই ওই সমস্যাগুলো ওই পড়াগুলো খুঁজে 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 বের করা মনে করেন আপনি টপিক দিলেন যে আপনাকে নয়টা বিষয় পড়তে হবে বা নয়টা অধ্যায় পড়তে হবে বা এরকম দশ পনেরোটা বা তিনটা অধ্যায় পড়তে হবে ঠিক আছে এখন এইটা পড়লে আপনি শুধু পাস করতে পারবেন এটা প্রথমে ঠিক করে নিছেন এখন ওইটা প্রতিদিন পড়তে থাকেন ফার্স্ট অফ অল যদি আপনার হাতে সময় থাকে সাড়ে তিন ঘন্টা করে পড়েন এনাফ পরীক্ষার এক মাস আগে আর যারা এক কিছুদিন পর পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু হিসাব আলাদা হবে ঠিক আছে তো আপনি যতটুকু রেজাল্ট করতে চান ওই হিসাবে আপনার ওই পড়াটা কভার করেন র্যান্ডমলি আপনি সাড়ে তিন ঘন্টা করে পড়েন যদি বেশি পড়তে পারেন আরও ভালো কিন্তু কম পরার চেষ্টা করিয়েন না পরে না হয় মেকআপ দিতে পারবেন না ঠিক আছে তো র্যান্ডমলি আপনি সাড়ে তিন ঘন্টা করে পড়েন দেখেন কিভাবে আপনি কাভার করতে পারতেছেন কি না আপনার যদি মনে হয় যে আপনি টার্গেট অনুযায়ী আগাচ্ছেন সেক্ষেত্রে আপনি সাড়ে তিন ঘন্টা করেই পড়েন আর যদি মনে হয় যে না আমি তো টার্গেট এর তুলনায় পিছিয়ে পড়ে যাচ্ছি কারণ মনে করেন নয় দিন সময় আছে আর নয়টা চ্যাপ্টার পড়তে হবে তার মানে প্রতিদিন একটা চ্যাপ্টার পড়তে হবে একটা চ্যাপ্টার পড়তে যদি আপনার সাত ঘন্টা লাগে আপনি সারা দিনে সাত ঘন্টা পড়বেন একটা চ্যাপ্টার করতে যদি আপনার এক ঘন্টা লাগে আপনি সারা দিনে এক ঘন্টা পড়বেন ঠিক আছে এই সিস্টেমে পড়বেন মোটামুটি সারা দিনে মোট কত ঘন্টা পড়া উচিত এই প্রশ্নের র্যান্ডম কোনো অ্যান্সার নাই তবে স্বাভাবিকভাবে আপনি সাড়ে তিন ঘন্টা পড়তে পারেন এটা অনার্সদের জন্য ঠিক আছে এখন আপনি যদি দুর্বল স্টুডেন্ট হন তাহলে আরও বেশি পড়তে হবে আর যদি সবল স্টুডেন্ট হন তাহলে কম পড়লেও চলবে আবার টার্গেট যদি হাই থাকে এ প্লাস থাকে ফার্স্ট ক্লাস থাকে তাহলে আরও বেশি পড়তে হবে টার্গেট যদি শুধু পাস থাকে তাহলে কম পড়তে হবে এরপর হাতে যদি সময় থাকে বেশি তাহলে বেশি পড়বেন আর হাতে যদি দু এক ঘন্টা সময় থাকে সেক্ষেত্রে তো কম পড়তে হবে তো মোটামুটি অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে আপনার এই প্রশ্নের উত্তরটা দেওয়া যায় ঠিক আছে তো আজকে পর্যন্ত সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আশা করা যায় বুঝতে পেরেছেন যে র্যান্ডমলি আপনাদের প্রতিদিন কত ঘন্টা পড়া উচিত নর্মালি যদি আপনি এত কিছু না বুঝতে পারেন যে স্যার আমি কত ঘন্টা পড়ব বুঝতেছি না যারা সামনে কিছুদিন পর পরীক্ষা দিবে আমি আপনাদের সাজেস্ট করছি আপনারা প্রতিদিন ছয় থেকে আট ঘন্টা করে পড়েন যারা এই এক সপ্তাহ পর পরীক্ষা দিবে আর যারা মনে করেন পরীক্ষার হাতে আপনার এক থেকে দুই মাস সময় আছে তারা প্রতিদিন সাড়ে তিন ঘন্টা করে পড়েন যাদের হাতে আরও সময় আছে পাঁচ ছয় মাস সময় আছে তারা প্রতিদিন আড়াই ঘন্টা করে পড়েন আর যাদের একদম সারা বছর টাইম আছে একদমই সারা বছর টাইম আছে আপনারা প্রতিদিন অন্তত পক্ষে এক ঘন্টা করে পড়েন শেষ পড়েন বা লেখেন যে যাই ইচ্ছে তাই করেন ঠিক আছে যদি এক বছর হাতে সময় থাকে এক ঘন্টা করে পড়েন এনাফ না ছয় মাস সময় থাকলে আড়াই ঘন্টা করে পড়েন যদি তিন মাস বা ওইভাবে সময় থাকে এভাবে আপনার হাতে সময় ক্যাপাসিটি টার্গেট এইসব বিষয়ের উপর নির্ভর করে আপনি আপনার পড়াশোনাটাকে বাড়ান অথবা কমান আর আপনার কত ঘন্টা প্রয়োজন পড়ার জন্য এটা আপনি ছাড়া আর কেউ বলতে পারবে না ঠিক আছে কারণ এই প্রশ্নের উত্তরও আপনি প্রশ্নও আপনি ধন্যবাদ সকলকেই আর বুঝতে পেরেছেন কিনা না অবশ্যই কমেন্ট সেকশনে জানান যদি বুঝতে না পারেন বা এই বিষয়ে অন্য কোনো প্রশ্ন থাকে মাস্ট বি কমেন্ট সেকশনে জানান আমরা আপনাদের কমেন্টগুলো প্রত্যেকটাই পরে দেখছি এবং উত্তর দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ আপনার প্রশ্নটাও আপনার কমেন্টটাও পরে দেখা হবে এবং উত্তর দিয়ে দেওয়া হবে ধন্যবাদ সকলকে